পেশ করব। সুতরাং সারা বাংলাদেশে যেভাবে অন্যায় অত্যাচার হয়, আমাদের প্রাণপ্রিয় নেতা আলিয়া মাহমুদ কায়েম থাকাকালীন আমাদের কোন রকম কোনো হিন্দুদের এতটুকু ক্ষতি ক্ষয়ক্ষতি হয় নাই। তাই আমরা বলতে চাই যে সমগ্র হিন্দুরা আমরা আর নয়, কারণ আমরা আমরা আওয়ামী লীগে কিনা গোলাম নয় যে মাসে মাসে আমাদের বেতন দেয়, আমরা চাকরি করি না যে আমাদের বেতন দেয়, আমরা আওয়ামী লীগ ছাড়া আমরা ভোট দেবো না। সুতরাং তাই আমরা বলতে চাই যে প্রত্যেকটা হিন্দুরা আমরা আজকে আমরা প্রতিজ্ঞা করব, ঘরে ঘরে আমরা আওয়ামী বিএনপি বিএনপির ধানের শীষে আমরা দাওয়াত দিয়ে আমরা বিএনপিকে ক্ষমতা আনবো এবং ধানের শীষে আমরা ভোট দেবো। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দুর্যোগ তুলবো, আমরা যাতে এই দেশে আওয়ামী লীগ আর কোনো ভোট না পায় সেই কারণে আমরা বলতে চাই 48 সালে ওই নুয়া খেলে তীর করেতে যথেষ্ট পরিমাণে আমাদের হিন্দুদেরকে মানা হয়েছে, আসতে চাই না। সুতরাং তাই আমরা বলতে চাই যে এগিয়ে আসুন আপনারা, সমগ্র বাংলাদেশে হিন্দু যত আছে আপনারা 47 সালে যখন এদের দেশ ভাগ হইল আমরা বড় নিরুপায় হয়ে গেলাম, কিন্তু আসে 71 যখন দেশ স্বাধীন হইলো মনে করলাম যে আমার শান্তিপূর্ণকে তারা কত ভালোবাসে, আজকে আমরা বিএম করি কত সম্মান করে, কিন্তু আওয়ামী লীগেরা কিন্তু ফিরেও তাকায় না। আজকে রাজবাড়ির বাজারে যদি কোনো একটা গোলমাল বাঁধে কিন্তু আর আমরা আমরা এই ধরনের কাজ করব না। সেই কারণের জন্যই আমি বলতে চাই যে আপনারা আসুন, এগিয়ে আসুন, সকলের তাদের সাথে আমরা আসি, আমরা দল করি, দল করি সুন্দর মনে করে, দল করলেই বুঝে আমার উনি মরে যাবে না, দল করলেই বুঝে আমাদের মেয়ে ভালো মেরে, কিন্তু আসলে কিন্তু তা না। আমরা কৃষি নিয়ে আজকে এ দেশে কত লোক আমাদের কি দেখাইছে আমাদের আমরা কিছু বুঝি না। শোনেন, আজকে আমি যখন দাঁড়া করাইছে আমার অশোক আমরা সবাই যেন আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ুম ভাইয়ের আত্মকে শক্তিশালী করতে পারি, আগামী দিনে ধানের শীষের প্রতীককে আমরা যেন বিজয় ঘটাতে পারি, সেই লক্ষ্য আমাদের থাকবে। আর আমরা আমরা হিন্দু বৌদ্ধ যারা খ্রিস্টান আছি তারা সর্বজাতি মিলে আমরা চাই যে একটা সুন্দর একটা নির্বাচন হোক, সেই নির্বাচন আমরা আমরা কোনো দলীয় সরকারের অধীনে নয়, আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচিত করব, সেই নির্বাচনে আমরা জয়লাভ করব। আগামী দিন আমরা বিএনপি প্রায় ধানের শীষ এই প্রতীক নিয়ে আমরা আমরা যে নির্বাচনের ছক আছে আমাদের, আমরা চাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে আমরা নির্বাচিত
করব। তার নির্দলীয় কোনো তত্ত্বাবধায়ক সরকার আমরা নির্বাচিত আমরা করব না। আমরা চাই সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করব, যেন আমরা এই আমলি স্বৈরাচার সরকারের এই জালিম সরকারের কোনো ভোট ব্যাংক নয়। আমরা আমরা সুন্দর একটা নির্বাচন আমরা সবাই মিলে ভোট দিয়ে আমরা যেন জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি, সবার প্রতি আমার নমস্কার। কেউ যদি ধানের শীষে ভোট না দেয়, ভানু ঠাকুর একমাত্র রাজবাড়িতে ধানের শীষে ভোট দেবেই দেবে, এই তীব্র প্রার্থনা আপনাদের কাছে জানিয়ে রাখি। আমার ভোটটা যাতে ওই ধানের শীষের বাক্সে যেতে পারে। হরে কৃষ্ণ। যাই হোক, আপনাদের সবার সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। সেই সঙ্গে বিনীত প্রার্থনা জানাই জিয়াউর রহমান, তিনি ইহমাইক জগতে নাই, উনি চলে গেছেন। ওনাকে চিটাগাংয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়, আপনারা সে কথা অনেকে জানেন। এবং আমার সাথে সেদিনকার ছিল, আজকে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি, সভাপতি ছিলেন আমাদের নিয়ামত সাহেবের ছেলে, উনি ছিলেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের আতাউর রহমান আতা কাদের এবং অন্যান্য সমস্ত ভাইয়েরা, তারা আমার সাথে রাজবাড়িতে ট্রেনিং এর সেন্টারে সেদিনকে যে উপস্থিত হয় যাতে আমার কোনো অসুবিধা না হয়। সিদ্ধি লিগ শব্দের অর্থাৎ সিদ্ধি, তো সেই সিদ্ধি দিয়ে জল পড়বেই পড়বে। অতএব আসুন আমরা সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করি, সেই সঙ্গে আমাদের রাজবাড়ির আলী নওয়াজ খোয়েমের হাতকে শক্তিশালী করি। এই বিনীত প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জেলা বিএনপি সভাপতি জনাব এ কে মঞ্জুর রহমান দুলাল এবং আরো উপস্থিত আছেন ডাক্তার আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক, আমার সহকর্মী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আউস মনুন করিম হিটু এবং অন্যান্য নেতৃবৃন্দ, আজকে আমরা একটি রাজনৈতিক সংকটময় মুহূর্তে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন বর্তমান রাজনৈতিক অবস্থা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। আওয়ামী সরকারের শেষ সময়ে এসে এবং যে বিগত যে সময় তারা সরকার পরিচালনা করেছে তার ভিতরে তাদের সফলতার চেয়ে ব্যর্থতার দায়ভার অনেক বেশি। তারা একটি অমানবিক স্বৈরাচারী শাসকের প্রতিমূর্তি হিসেবে আমাদের জনমানুষের কাছে মূর্তমান হয়েছে। ইসলামকে সম্বল করে এই পৃথিবীর মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানব যিনি মহামানব নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়েছে আন্তর্জাতিকভাবে, যেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তারা তার বিরুদ্ধে নেমেছিল, কিন্তু তাদেরকে কি দিতে হয়েছে? তার বিনিময়ে প্রাণ দিতে হয়েছে। কারা কেন প্রাণ দিয়েছে? আমার ভাই আপনার ভাই এরা কেন প্রাণ দিয়েছে? আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে রাখেন, আমাদের গোয়ালন্দ আমি খোঁজ নিয়েছি, একটা গ্রামের 12টা ছেলে ফিরে আসেনি। ছোটবাগড়া ইউনিয়ন পরিষদের ওইখানে একটা বাড়ি তিনটে লোক ফিরে আসেনি, এরকম বহুত বহুত আছে। লাশগুলো কোথায় গেল তার কোনো হদিশ নেই। এটি কোনো সরকারের চরিত্র হতে পারে না। আমরা এই সরকারকে কখনোই সমর্থন দিতে পারি না। আর আমরা ধর্ম নিয়ে এখানে কোনো হিংসা প্রতিহিংসা কিছু নেই। আমাদের জাতীয় জীবনে আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যারা বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি, তাদের চিন্তার একটি উন্মেষ ঘটাইতে হবে, অনুপ্রবেশ ঘটাইতে হবে। কিন্তু আওয়ামী সরকার তার কিছুই করেনি। এক শেখ মুজিব মানি শেখ মুজিব বাংলাদেশের স্থপতি, তিনি একজন অনেক বড় রাজনীতিবিদ, তাকে শ্রদ্ধা করি, স্যালুট করি, কিন্তু তার নামে কি করা হচ্ছে? স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সম্মেলনের সহযোগিতা সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের প্রান্তীয় মানুষ রাজবাড়ির উন্নয়নের উপকার, সুখে দুঃখে যাকে আমরা সবসময় কাছে পাই আমাদের হৃদয়ের মানুষ, জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা আলী নওয়াজ মাহমুদ খৈয়ম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন।
আপনাদের সকলের পরিচিত পৌর বিএনপি সংগ্রামী সভাপতি অধ্যক্ষ সদস্য রাজবাড়িয়া এক আসনের সাবেক বর্তমান রাজবাড়ি জেলা বিএনপির সম্মানিত সভাপতি, রাজবাড়ি জেলার গণমানুষের নেতা জনাব আলীনাথ মাহমুদ কৈয়ম, আজকে সবার উপস্থিত বিশেষ অতিথি জনাব মঞ্জুরুল আলম দুলাল, বিশেষ অতিথি এহসানুল করিম। হিন্দু ভাই বোনদের কি এমন ঠেকা করেছে যে সবাই তাদের ভোটের রাজনীতিতে, তাদের ভোটের ব্যাংক, তাদের ভোট বাক্স এই আওয়ামী লীগের এই হিন্দু ভাইদেরকে মনে করে? কি কারণে এই হিন্দু ভাই বোনেরা যেখানে এত মুসলমান থাকতে কারণে সেটা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের রয়েছে ইনশাল্লাহ? বন্ধুরা আমার, আমি বলতে চাই যে আজকে ভোটের রাজনীতিতে ভোট ব্যাংক মনে করে হিন্দুদের, আজকে দেখেন চাকরি বাকরির ক্ষেত্রে, আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু কোয়েম ভাই পৌরসভার তিন তিনবার চেয়ারম্যান হয়েছেন, কোনো হিন্দু ভাই বলতে ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা সেই সময় যখন সারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছে, তখন আমরা সেই 70-এর দশকে 80-এর দশকে আলীনাথ মাহমুদ কৈয়মের নেতৃত্বে রাজবাড়ির প্রত্যেকটি গ্রামে গঞ্জে আমরা রাতে পাহারা দিয়ে ওই সমস্ত অপশক্তিদেরকে, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা এদেশের আওয়ামী লীগের রাজনীতি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, যারা বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে হিন্দুদের ভোটকে তারা সহজে নিজের বাক্সে নিতে চায়, তাদের সেই সমস্ত অপকর্ম আমরা রুখে দিয়েছি এবং রাজবাড়িতে এই সম্প্রীতি বিরাজ থাকবে এবং আমাদের কারণে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে আমাদের অসাম্প্রদায়িক চেতনার কারণে। বন্ধুরা আমার, সেই কারণে বলতে চাই আলীনাথ মাহমুদ কৈয়ম 89 সালে রাজবাড়ি পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর রাজবাড়ির যে সামাজিক উন্নয়ন, রাজবাড়ির যে সামাজিক রাজনৈতিক যে মেরুকরণ, সেই মেরুকরণ হচ্ছে প্রগতির মেরুকরণ, সেই মেরুকরণ হচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কামার কুমোর তাঁতি জেলে সমস্ত মানুষকে একসাথে নিয়ে তাদের রাজনৈতিক সামাজিক অধিকার এই রাজবাড়িতে প্রতিষ্ঠা করা, সেই সংগ্রামে। আমি একটু বসে আপনাদের সাথে কথা বলি, আমার একটু মাজায় সমস্যা একটু বসে কথা বলি কেমন? আমার অবশ্য বেশ কিছু আপনাদের আরো কথা শোনা। খ্রিস্টান আসলে রাজবাড়ি আরএসকে স্কুলের কাছে এক ঘর বোধ হয় আছে, খুব একটা নাই, বা অন্য অন্য সম্প্রদায়ের লোক খুব একটা কিছু নাই। এখানে বলা চলে আমাদের দুটো সম্প্রদায়ের লোকই প্রধানত বাস করে, একটা মুসলমান, তারপরে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক। 1991 সালে বিএনপি পাওয়া গেছে, 96 সালে আমার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আবার 2001-এ বিএনপি পাওয়া গেছে, আবার এইবার আপনার আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে বাংলাদেশে এই বড় দুইটা রাজনৈতিক দল প্রধানত একবার এই ক্ষমতায় একবার ও ক্ষমতায় এইভাবে কিন্তু আছে। আমাকে আপনাকে মানতেই হবে, আমি পার্লামেন্টে বক্তৃতা করছিলাম একবার যে জিয়াউর রহমান এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, এটা কি আপনি অস্বীকার করবেন? শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশে বিরাট একটা দল হয়ে গেছে, এটার নাম বিএনপি। এখন বিএনপি যারা করে তারা বিএনপি স্লোগান দেয়, আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগের স্লোগান। শেখ মুজিব মারা যাওয়ার পরে তার মেয়ে শেখ হাসিনা এখন এই দলের নেতৃত্ব দিচ্ছেন, এই তো। এখন এই দুইটা দলকে কেন্দ্র করে দেখবেন যে কিছু ছোট 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 দল, তারা কেউ বিএনপির সাথে, কেউ আওয়ামী লীগের সাথে, এই নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি চলছে। এমন একটা ধারণা যে হিন্দুরা আওয়ামী লীগের পক্ষে, আমি আমার দলের নেতা কর্মীদের বলি যে তোমরা হিন্দুদের সাথে আলাপ করো,
তারা যে আওয়ামী লীগের পক্ষে ভোট দেয় কি জন্য, কেন, কি কারণে দেয়? একটা ভালো অংশ ভোট দেয়, কারণ আমি বুঝি তো, যেমন গত পৌরসভা ইলেকশনে আমি এই রাজবাড়ি শহরের বেশ পয়সা করি আবার হিন্দুরা একটু ডিফিকাল্ট, মুসলমানরাও ডিফিকাল্ট, পয়সা যার আছে সে আমার খুব কায়দা টায়দা করে কথা হয়, বুঝছেন? তো গেছি যে পৌরসভা ভাই আমাদের ভোট দেবেন, সে বললো যে হ্যাঁ আমি ভগবানের কাছে আশীর্বাদ করি আপনাদেরও ভালো হোক। আবার একটু আগে ওই কেরামত কাজী সাহেবের লোক যেন সেদিন আসছিল তাদেরও বলছি ভগবান যেন তাদের ভালো করে। তার ভগবান কার ভালো করবে? ভগবান তো বিপদে পড়বে, যে ভগবানটা যদি আপনি বলে যে দানের শিশুরও ভালো করো নৌকারও ভালো করো, তাহলে ভগবান তো মহাবিপদে আছে, তাই না? তা এখন ব্যাপার হচ্ছে কায়দা করে কথা বলার তো দরকার নেই, ছোট জায়গা, সব মানুষকে কিন্তু আমরা চিনি, জানি কে সামনে কি বলে আর পিছনে কি করে, এটা তো আমরা জানি। জিনিসটা হচ্ছে আত্ম উপলব্ধি করতে হবে যে আমরা কেন বিএনপি করব। সোজা একটা প্রশ্ন, আওয়ামী লীগ আপনাদের কি দিল? বারবার তো ঘুরে ফিরে দেয়, সকলে কিন্তু একটা কথা বলার চেষ্টা করছে যে হিন্দুরা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক, আপনি এই দায় কেন নেবেন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আপনাদের নিরাপত্তা বেশি না হিন্দুরা বিএনপি ক্ষমতায় থাকার সময় সংখ্যালঘিষ্ঠ যারা হিন্দু সম্প্রদায়ের লোক তাদের নিরাপত্তা বেশি? আমি যখন এমপি ছিলাম আপনি বলেন যে আমি কোন সাম্প্রদায়িক লোক, আপনি বলতে পারবেন যে কোন হিন্দু লোকের জমি নিয়ে ব্যবসা নিয়ে আমি খইয়াম টানাটানি করছি, আমার দলের নেতারা টানাটানি করছে, বলতে পারবেন না? আমরা ব্যক্তিগত ভাবে কিন্তু আমরা কোন সাম্প্রদায়িক লোক না। দেখেন একটা বাগানে যদি হরেক রকম ফুল থাকে, তাই না, সব ফুল আছে গোলাপ নাই, বাগান ভালো লাগবে বলেন? আমি মনে করি আমার এই যে রাজবাড়ি এটা আমার একটা বাগান, এখানে হিন্দু থাকবে, এখানে বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ধনী গরিব সবাই থাকবে, এখানে একটা বাগানের মতো। এই বাগান থেকে যদি আপনারা মাইনাস হয়ে যান তা আমার বাগানের তো পূর্ণতা থাকে না, থাকে বাগানের কিন্তু পূর্ণতা থাকে না। সেজন্য কেন আমরা এই দায়িত্ব দিতে যাবো, আমরা আওয়ামী লীগ করবো, ভোট দেবো, সকালবেলা উঠে দাওয়া দাও, নৌকা দেখলে মাথা নষ্ট আছে, এরকম কিছু লোক হিন্দুর মধ্যে আছে, মুসলমানের মধ্যেও আছে, যে নৌকা দেখলে মাথা খারাপ দিয়ে দিল নৌকায়, কি করবে তোর নৌকা, এই নৌকা তো তোরে নিয়ে তো ডুবে গেল নদীতে, এই কথা তো তুই একবার চিন্তা করতিস। কেন বলি, যেমন ধরেন যে আজকে সরকার এমন জায়গায় চলে গেছে, আপনি মানবেন? এখানে আমাদের মনোজ বলার চেষ্টা করছে, দেখেন দুটো প্রশ্ন হিন্দুদের মধ্যে দুটা প্রশ্ন উত্থাপন হতে পারে, আপনাদের সঙ্গে জামাত কেন, মানে দাঁড়িয়েলা টুপিওয়ালা যারা একেবারে হিন্দুদের পছন্দ করে না এরকম লোকজন কেন আমাদের সাথে, তাই না? যেহেতু জামাত আছে আপনাদের সাথে সেই কারণে আমরা আপনাদের সাথে থাকবো না, একটা প্রশ্ন কিন্তু উঠতে পারে। বাংলাদেশের জামাত 91 সালে যখন বেগম খালেদা জিয়া ইলেকশন করছে তখন কিন্তু খালেদা জিয়ার সাথে জামাত ছিল না, 1991 সালে যখন বেগম জিয়া ইলেকশন করে যখন সরকার গঠন করে তখন কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে জামাত ছিল না। জামাতকে রাজনীতিতে টেনে আনছে কে? আওয়ামী লীগ। যারা লেখাপড়া করে তারা দেখেন 1996 সালে আওয়ামী লীগ জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করছে, জাতীয় পার্টি আর জামাত তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করছে 1996 সালে। সরকার গঠন করার জন্য যে 150টা সিট দরকার, 151 সিট, এই সিট কিন্তু আওয়ামী লীগের ছিল না, তখন আওয়ামী লীগকে প্রথমে সাপোর্ট দিয়েছে জামাত জাতীয় পার্টি, তাদের সমর্থন নিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করছে এবং তাদের সমর্থন নিয়েই বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে জামাতকে নিয়ে, জামাতকে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগ উত্থাপন করছে। এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা কার? এই জামাতে ইসলাম দিছে ফর্মুলা, আওয়ামী লীগ এটা নিয়ে কিন্তু আন্দোলন করছে।
তার মানে জামাতকে কিন্তু টেনে নিয়ে আসছে আওয়ামী লীগ। এখন আজকে যখন আওয়ামী লীগ আমাকে মিটিং করতে দেয় না, আমাকে মিছিল করতে দেয় না, আজকে যখন আওয়ামী লীগ আপনি চিন্তা করতে পারেন, আমি যখন এমপি ছিলাম তখন এই আওয়ামী লীগের নেতারা এখানে মিছিল করছে, মিটিং করছে, আওয়ামী লীগের নেতারা হরতাল করছে, এই রেলগেটের কাছে আওয়ামী লীগের দুই তিনজন নেতা বসে থাকছে সারাদিন হরতাল। আমি কিন্তু পুলিশকে বলে দিয়েছি যে খবর দাও, কখনো বাধা দিও না। কিন্তু এখন দেখেন যে গত পাঁচ বছরে কতবার আমাদেরকে মিটিং করতে দেওয়া হয়নি, আমাদের মিছিল করতে দেওয়া হয়নি কতবার। আরে গণতন্ত্রের দেশ, তুমি একটা কাম সরকার চালাবা, আমি মিছিল করব, মিটিং করব, আমার কোনো দাবি নেই, আমি আন্দোলন করব, এখানে তো অসুবিধা নাই। কিন্তু আমাদের কিন্তু মনে করেন যে এই আমি রাজবাড়ি থাকলে অনেক সময় ছেড়ে দেয় যে ঝামেলা টামেলা বেশি হবে, যখনই আমাদের বিএনপির লোকজন সরকার একটু কম থাকে মিছিল করতে দেয় না, লাঠিচার্জ করে, কেস করে, মামলা করে। আমাদের বহু নেতা এই যে আব্দুল সত্তারের নামে মামলা করছে, বহু নেতা কর্মীর নামে মামলা করে দিছে। আপনি আওয়ামী লীগের আমলে একটা লোক আনেন যার বিরুদ্ধে আমরা মামলা করছি, কারণ মামলা কিন্তু করি নাই। সূর্যনগরে একটা মার্ডার এসেছে সেই আওয়ামী লীগের আমলে, সেই কেসে বিএনপির প্রায় 250 লোকের নামে মামলা দিয়েছে। এইবার বালিয়াকান্দিতে প্রায় 600 লোকের নামে মামলা আছে, 600 লোক এইবার খোঁজতেন আপনি, 600 লোকের নামে বালিয়াকান্দিতে মামলা দিছে বালিয়াকান্দির লোকজনের নেতা কর্মীদের নামে। আমাদের গোয়ালন্দ দিয়ে রাজবাড়িতে প্রচুর নেতা কর্মীর নামে মামলা আছে, মিটিং করতে দেবে না, মিছিল করতে দেবে না। এখন বিএনপি কি করবে? বিএনপি তো বাঁচেই না। আপনি আমাকে মারবেন, বর্ষা মারবেন, ফলা মারবেন, গুলি করবেন, এখন আমার উপায় কি? আমার তো তখন অন্য অন্য দল যাদের যাদের সাথে তুমি একসময় কাজ করছো, এই জামাতে ইসলাম অন্য অন্য সংগঠন, তাদের সঙ্গে তো আমার এখন তাদেরকে তো আমার পক্ষে টানতে হয়, টানতে হবে না আমি বাঁচবো কি করে? আমার দুজন লোক হলেও তো দরকার নাকি? আমার তো দুইটা লোক হলেও দরকার না, যে দুইটা লোক আমাকে একটু বাঁচাবে, আমার একটু মানে কি বলে আক্রমণ থেকে আমার একটু বাঁচানোর চেষ্টা করবে। তার জন্য বিভিন্ন ছোটখাটো দলকে আমরাও সঙ্গে নিছি, কিন্তু ওনারা যখন সঙ্গে নিছে তখন ওনারা স্বাধীনতা বিরোধী হয়নি জামাতে ইসলাম। জামাতে ইসলাম যখন ওনাদের সঙ্গে আন্দোলন করছে তখন কিন্তু জামাতে ইসলাম রাজাকারও হয় নাই, স্বাধীনতা বিরোধী হয় নাই, সাম্প্রদায়িকও হয় নাই, অকিঞ্চ হয় নাই। আজকে যখন আমরা আমাদের তোমরা মারো গুলি করো তোমরা আমাদের উপায় কি বলেন, আমরা তখন কিন্তু এই বিভিন্ন সংগঠনের সাথে ঐক্য করে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি। দেখেন বলজ বলার চেষ্টা করছে, আপনারা হিন্দু, আপনি যখন ওই বক্তৃতা করেন আমার বানু চলে গেল নাকি, কদায় কদায় কতক্ষণ বক্তৃতা দেয় আর কয় হরে কৃষ্ণ হয় না? এখন আমি যদি বক্তৃতা দেওয়ার মাঝে মাঝে বলি বিসমিল্লাহ আল্লাহ, তা আপনি বলবেন কি যে ওই বেটা এই কি বলে আমার দোস্ত বানু, বানু অসম্প্রদায়, ও বক্তৃতার কথায় কথায় হরে কৃষ্ণ কয়, ও হিন্দু। আর আমি যদি বক্তৃতার মাঝে মাঝে যদি আল্লাহ ডাকি, রসুলের ডাকি, আপনি কি আমাকে বলবেন যে তুমি অসম্প্রদায়ী? বলবেন না, তুমি সাম্প্রদায়িক, এটা তো বলবেন না। ওর ধর্ম পালন করে, ও ধর্ম ও ধর্মের কথা বলতে যায় হরে কৃষ্ণ কবে, আমি আমার ধর্মের কথা যাই বলতে যাই বিসমিল্লাহ বল, ঠিক না? এই তো এই বাগানে তো আবার বলি যে আপনি একরকম ফুল আমি একরকম ফুল, কিন্তু সব ফুল দিয়েই তো একটা বাগান। এখন আপনার আপনার ধর্ম আপনার ধরেন রাম, আপনার রামের বিরুদ্ধে যদি কালকে রাজবাড়িতে